नमस्कार हरिओम तत्सत आशा करी सबाई भालो आछेन। आज के आमी एमन एकटा विषय निये आलोचना करते एसेछी जे विषयटा अनेकेई आपनारा जानते चेयेछिलेन। विषयटा कि विषयटा होच्छे वास्तु दोष एवं खंडन सम्पर्के। वास्तु दोष खंडन एटार माने कि आपनादेर मने कोश्चेन आसतेई पारे। तो बोले दी आमादेर बाड़ीते विभिन्न धरनेर अशांति झगड़ा झामेला मारामारी लेगेई थाके। এবারে দেখতে হবে সেটা কি জন্য হচ্ছে। হতে পারে সেটা বাস্তু দোষের জন্য হচ্ছে। এই বাস্তু দোষ আসলে কি এবং এটা খণ্ডনের উপায় কি বা বাস্তুটা কি রকম ভাবে তৈরি করতে হবে সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের মেইন ভিডিওতে যাওয়া যাক। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। প্রত্যেক মানুষের শখ থাকে তার একটা সুন্দর বাড়ি হবে। সবারই শখ পূরণ হয় না, আবার অনেকেরই এই শখটা পূরণ হয়েছে। অনেকে বাড়ি কেনার জন্য টাকা জমিয়েও বাড়ি কিনতে পারেন না। এটা সম্পূর্ণ নির্ভর করে তার জন্ম ছকের উপর। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাস্তু বা যে গৃহেতে আপনি প্রবেশ করলেন সেই গৃহে প্রবেশ করার পর থেকে নানান রকমের প্রবলেম শুরু হলো। কি প্রবলেম? বাড়িতে নিত্য নতুন যে কোনো বিষয়ে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হওয়া, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না হওয়া, বাড়িতে বিবাহযোগ্য পুত্র বা কন্যা থাকলে তাদের যোগাযোগ না হওয়া বা খুঁটিনাটি অনেক কিছু প্রবলেম ধরে নেওয়া যায়। এটা সম্পূর্ণ বাস্তু দোষের ওপর নির্ভর না করলেও কিছুটা কিন্তু করে। অবশ্যই আপনাকে জন্মছক বিচার করতে হবে। এবারে দেখা যায় কি অনেক সময় আমরা যারা মধ্যবিত্ত মানুষ তারা কিন্তু বাস্তুবিদ বা জ্যোতিষের কাছে যেতে পারি না, কিন্তু আমাদের জানতে ইচ্ছে করে যে বাস্তুতে কোন দিকে কোন ঘর করব বা কোন ঘর রাখব। এটা কিন্তু আমাদের জানার সবারই ইচ্ছা। তাই আমি আজকে এই ভিডিওটা বিশেষভাবে তৈরি করছি। তো প্রথমেই আমি বলবো বাস্তুটা কীরকম হওয়া উচিত বা কীরকম আপনারা তৈরি করবেন, কারণ বাস্তুবিদের কাছে যাওয়া হয় না বা সঠিকভাবে প্ল্যান করাও হয় না। তাও আমি খুঁটিনাটি বলে দিচ্ছি যে কি কি করা দরকার। আপনাকে বলে দিই আমি কি কি থাকলে বাস্তু দোষ হয় বা কি করে বুঝবেন আপনি যে আপনার বাস্তু দোষযুক্ত হয়েছে। আপনার বাড়ির ঈশান কোণে, পূর্ব দিকে, উত্তর দিকে বা অগ্নিকোণে যদি আপনার শৌচালয় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাস্তু দোষযুক্ত। বাড়িতে মাঝে মধ্যেই যদি পচা গন্ধ আসে তাহলে বুঝতে হবে বাস্তু দোষ পেয়েছে বা পাচ্ছে। বাড়িতে মাটির রং যদি কালো হয় এবং যদি দুর্গন্ধযুক্ত হয় তাহলেও কিন্তু আপনারা বাস্তু দোষ ধরতে পারেন। এছাড়া বাড়িতে যদি জল জমে থাকে, ঈশান কোণে যদি শৌচালয় সিঁড়ি থাকে, নৈঋত কোণে যদি গর্ত থাকে, এছাড়াও নানান রকম খুঁটিনাটি বিষয় নিয়ে বাস্তু দোষযুক্ত হয়ে ওঠে। এরপর আমরা বুঝতে পারি না যে কিভাবে এই দোষগুলো খণ্ডন করব। এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে সেটাই, কিভাবে আমি দোষগুলো খণ্ডন করব আমাদের গৃহবাস্তুতে। বাড়ির ঈশান কোণে ঠাকুরের ঘর বানান, পূর্ব বা উত্তর দিকে মুখ করে পুজো করতে বসুন। বা ঈশান কোণে আপনি যদি পুজোর ঘর না বানাতে চান সেক্ষেত্রে ওই স্থানটা অবশ্যই ফাঁকা রেখে দেবেন। ঈশান কোণে বা পূর্ব দিকে পড়াশোনার জন্য ঘর বানাবেন। পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে কিন্তু ছাত্র বা ছাত্রীকে পড়তে বসতে হবে। যদি ঘরের রং কেটকেটে লাল হলুদ না করে একটু হালকা রঙের করেন সেক্ষেত্রে বাস্তুর পক্ষে কিন্তু খুব উপযোগী বলে ধরা হয়। অবশ্যই ঠাকুর ঘরে প্রত্যেক দিন চন্দনের ধূপ ব্যবহার করতে ভুলবেন না। প্রত্যেক দিন ধুনোর সাথে গুগল মিশিয়ে পুরো ঘরে কিন্তু ধুনো দিতে হবে। এটা কিন্তু আবশ্যিক করাটা, এর ফলে বিভিন্ন নেগেটিভ এনার্জিগুলো আস্তে 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 শেষ। ঠাকুর ঘরের রংটা কিন্তু অতি অবশ্যই হালকা করবেন যদি পারেন, তাহলে সাদা যদি করেন সেক্ষেত্রে খুব ভালো। বাড়ির পূর্ব দিকটা অতি অবশ্যই ঢালু করবেন। অগ্নিকোণে রান্নাঘর রাখুন, পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে কিন্তু রান্না করুন, সেক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যায় বাস্তুতে। দক্ষিণ দিকে ভাঁড়ার ঘর রাখুন অথবা দক্ষিণ দিকে যে কোনো ধরনের স্টোর কিন্তু করতে পারেন। বাড়ির ভারী জিনিসগুলো রাখুন নৈঋত কোণে। বাড়ির প্রধান কর্তার ঘরটাও কিন্তু নৈঋত কোণেই রাখবেন। স্বামী স্ত্রীর ঘরটাও নৈঋত কোণে হওয়াটাই প্রাসঙ্গিক। পশ্চিম দিকে খাবার ঘর অথবা ডাইনিং রুম কিন্তু করে নিতে পারেন।
বিবাহযোগ্য মেয়ের শোয়ার ঘর কিন্তু বায়ুকোণে করুন, অতিথি থাকার ঘরও কিন্তু বায়ুকোণেই করা যায়, এবং শৌচালয়টাও তৈরি করুন বায়ুকোণে। অবশ্যই একটা কথা মনে রাখবেন, বাড়ির ব্রহ্মস্থান কিন্তু অতি অবশ্যই ফাঁকা রাখবেন, সেখানে কোনো কিছু রাখা যাবে না। তবে একটা কথা আমি জানিয়ে রাখি, এগুলো হলো সর্বমুখী বা সব ধরনের বাস্তুর জন্য। এরপর নির্ণয় করতে হবে আপনার বাস্তুটা ঠিক কেমন। যদি আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানান যে বাস্তু কিভাবে আমি বুঝবো, কোনটা কেমন বাস্তু, তাহলে কিন্তু অতি অবশ্যই সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের তৈরি করে দেব। এরপর আরও কিছু আমি ইনক্লুডিং করে দিচ্ছি, যেগুলো ধরুন বাস্তু আপনার দোষযুক্ত কিন্তু বাস্তু আপনি ভাঙতে পারবেন না বা সরাতে পারবেন না, সেক্ষেত্রে কী করণীয় সেটা কিন্তু আমি এবার বলছি। সেটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন বা কাগজে কলমে লিখে নিতেও পারেন। আমি প্রথমেই বলবো, বাড়িতে পারদের শিবলিঙ্গ স্থাপন করুন। জমির পরিমাণ অনুযায়ী বাড়িতে ফটিকের শ্রীযন্ত্র কিন্তু স্থাপন আপনাকে অতি অবশ্যই করে নিতে হবে। একটা দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করে কেনার আগে অতি অবশ্যই নিয়মটা জেনে নেবেন যে কিভাবে আমি দক্ষিণাবর্ত শঙ্খ ব্যবহার করব বা পুজো করব। পঞ্চগব্য দ্বারা যেমন আমি বললাম ধুনো এবং গুলগুল মিশিয়ে ধুনো দেবেন, সেরকম ওই ধুনোতে পঞ্চগব্য মিশিয়ে দেবেন সন্ধ্যেবেলায় এবং ধুনো করবেন। অতি অবশ্যই যখন ঘর মুছবেন তখন কিন্তু লবণ দিয়ে একটু লবণ মিশিয়ে দেবেন জলে এবং ঘর মুছবেন। বাড়িতে কিন্তু প্রত্যেক দিন কর্পূর দিয়ে আপনাকে আরতি করতে হবে। গৃহের যে প্রধান দরজা সেই দরজাতে অতি অবশ্যই ঘি দিয়ে সিঁদুর গলবেন এবং স্বস্তিক চিহ্ন বাড়ির মুখ্য দরজায় তিনটে এঁকে দেবেন, এবং বাড়িতে মাঝে মধ্যে যজ্ঞ অনুষ্ঠান করাবেন বা হরিনাম করাবেন বা হরিলুট করাবেন। এইগুলো করলে মোটামুটি বাস্তু দোষ খণ্ডন হয়ে যায়। যদি আপনার বাস্তুটা অলরেডি হয়ে গিয়েই থাকে, আপনি যদি না জেনে থাকেন যে আমার বাস্তুটা এমনি ধরনের হয়ে গেছে এখন আমার উপায় কী, তো আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। এই ভিডিওটা আমি চাইবো যে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাদের অলরেডি বাস্তুর জন্য বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও দেখতে অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে হবে। আর যদি এই ধরনের আরও ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাবা ভোলেনাথের ইচ্ছায় সকলে খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ।